সিনেমা প্রেমীদের বছর 2021 অপেক্ষার পালা শেষ ডিসি কমিক্স ভক্তদের আর ঢাক ঢাক গুড়গুড় নয় নতুন বছরে আসছে নির্মাতা জ্যাক স্নাইডারের জাস্টিস লীগ চার ঘন্টার এই ছবি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য আপাতত অপ্রাপ্তবয়স্কদের প্রতি ইনজাস্টিস দেখে যতটুকু আঁচ করা যাচ্ছে সহিংসতা মারামারি যৌনতা সবটাতে ঠাসা থাকবে সিনেমাটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে মুক্তি পাবে এই সিনেমা গণমাধ্যম বলছে থিয়েটারেও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার আর রেটেড বলা হলেও মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকার ব্যানার এখনও কিছু জানায়নি মার্কিন সুপার হিরো এই চলচ্চিত্র নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড মানব সভ্যতাকে বাঁচাতে কত কত বাড়িতে একজোট হয়েছেন সুপার হিরোরা কমিক্সের পাতা থেকে সোজা থ্রি ডি শোয়ে উঠে আসার গল্প পুরনো এর আগে ভক্তদের মাত করেছিল ওয়ান্ডার উইম্যান এবার অ্যাকশন প্রিয় দর্শকের অপেক্ষা নিজেদের সুপার হিরোদের খেল দেখার 2017 তো নয় এর আগে 2012 সালে জাস্টিস লীগের অ্যানিমেশন মুভি প্রথম মুক্তি পেয়েছিল তবে ওয়ার্নার ব্রস পিকচার্স এর পঞ্চম কিস্তিতে ডিসি কমিক্স এর সুপার হিরোরা মানুষ রূপে প্রথম একসঙ্গে কাজ করেছে জাস্টিস লীগে বেন অ্যাফ্লেককে ব্যাটম্যান চরিত্রে দেখা যাবে এছাড়াও গাল গ্যাডোট থাকছেন ওয়ান্ডার উইম্যান চরিত্রে জেসন মামোয়া অ্যাকোয়াম্যান এজরা মিলার দ্য ফ্ল্যাশ এবং রে ফিশার থাকছেন সাইবর্গ চরিত্রে জাস্টিস লীগ শুরু করেছিলেন স্নাইডার 2013 সালে তার কন্যার মৃত্যুতে পোস্ট প্রোডাকশনের মাঝ থেকে বের হয়ে যান তিনি এরপর হাল ধরেন জশ হুইডেন সিনেমাটাতে অনেক নতুন দৃশ্য যোগ করলেও সেই পরিবর্তনকে দর্শক যে খুব একটা ভালোভাবে নেয়নি সে তো বোঝাই যায় পরে নতুন সংস্করণে জাস্টিস লীগ সাজানোর গুরুদায়িত্ব আবারও স্নাইডারের তাই জ্যাক স্নাইডারের জাস্টিস লীগ সংস্করণ নিয়ে ডিসি ভক্তদের প্রত্যাশা আকাশ ছোঁয়া মৌসুমি মৌ সময় সংবাদ ঢাকা